মানুষকে কখনো বড় প্রমাণ করার দরকার পড়ে না যদি সত্যি তার মধ্যে প্রতিভা থাকে। মনে রাখবেন, তারাই নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করে যাদের জ্ঞান পর্যাপ্ত নয়। গুড ইভিনিং বন্ধুরা, আমি সমাদৃতা নেপাল থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। আজ সারাদিন ডেলি লাইফস্টাইল ডেলি ব্লগ আমি একদম শেয়ার করতে পারিনি, আর আমার এখানে নেটওয়ার্কটা ভীষণ প্রবলেম করছে। একটা ভিডিও যখনই আমি আপলোড দিচ্ছি, সেই ভিডিওটা মোটামুটি 3-4 ঘন্টা পর গিয়ে আপলোড হচ্ছে। কিছু করার নেই, আর নেটওয়ার্ক তো আর আমার হাতে নেই, তো সেই কারণে কি করব বন্ধুরা, প্লিজ একটু আমার সাথে মানিয়ে নিন। জানি সবাই আমাকে ভালোবাসেন এবং আপনারা মানিয়েও নিচ্ছেন। তো আজকে শুরু করা যাক আজকের গল্প। একটা সাধারণ ভদ্রলোকের গল্প আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। গল্পের শুরুতেই বলি, একজন সাধারণ ভদ্রলোক যিনি কিনা গ্রামে থাকতেন, তিনি কখনো কোনোদিনও স্কুল কিংবা কলেজ তো দূরের কথা, পাঠশালাতেও কিন্তু তিনি যাননি। আর আজকে ছাদে যেহেতু আমি আছি, অসাধারণ দারুণ কিন্তু একটা হাওয়া আমার দিচ্ছে, আর আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ সবুজ সবুজ। কেমন লাগছে অবশ্যই জানাবেন। যেটা বলার সেটা হচ্ছে, সেই ভদ্রলোক যেহেতু কোনোদিন স্কুল যায়নি, স্কুল মানে পাঠশালাতেই কোনোদিন যায়নি, বুঝতেই পারছেন তিনি পড়াশুনোর কিছুই জানেন না। কিন্তু একদিন কাজের জন্য তাকে কলকাতায় চলে যেতে হলো। কলকাতায় যখন সে গেল, তখন সেখানে গিয়ে কাজ করতে লাগলো, এবং কাজের সুবাদে সেখানকার মানুষদের ব্যবহার আচার সব কিছু সে কিন্তু রপ্ত করতে শুরু করে দিল। সে সেখান থেকে 4টি ইংরেজি ভাষা শিখলো। 1 নম্বর যে 4টি ইংরেজি ভাষা শিখেছিল সেটা ছিল থ্যাংক ইউ, সরি, ভেরি গুড, ইয়েস, নো। এই ভাষাগুলোই সে কিন্তু রপ্ত করে, ইংরেজি ভাষা তো সে শিখেইছিল। দুঃখের বিষয় এটাই ছিল, সে 4টে ভাষা শুনে শুনে তো শেখার ফলে সে বলতে তো পারতো, কিন্তু তার কি মানে সেটা কিন্তু সে জানতো না। আর সে 4টে ভাষা শেখার পর থেকে নিজেকে অনেক বেশি জ্ঞানী গুণী মানুষ বলে কিন্তু সে মনে করত। সে তো 4টে ইংরেজি ভাষা শিখেইছিল, এবং 4টে ইংরেজি ভাষা শেখার পর সে তো দিব্যি শহরে কিন্তু মানিয়ে নিয়ে চলছিল। হঠাৎ করেই সে গ্রামে ফিরে যায়, তার শহরের কাজকর্ম তার কিন্তু শেষ হয়ে আসে, এবং সে গ্রামে চলে আসে। এবং গ্রামে যখন আসে সে তো বেজায় খুশি, সে 4-4টে ইংরেজি ভাষা জানে, এবং সে এসে সেখানে কিন্তু নিজেকে জাহির করতে লাগলো যে আমি জানি। কেউ কিছু বললেই সে কী করতো, 4টে ইংরেজি কথা কিন্তু বলতো। এতে যেটা হতো, যারা পড়াশুনো জানতো তাদের কাছে সে কিন্তু একটা হাসির খোরাক হয়ে উঠেছিল, তারা তাকে নিয়ে মজা করতো। আর যারা লেখাপড়া জানতো না, মানে গ্রামের মানুষ তো সরল সাদাসিধেই হয়, তারা যেহেতু লেখাপড়া জানতো না, তারা ভাবতো বাহ, এ তো বেশ ভালো, তো উন্নতি করেছে, অমল তো দারুণ উন্নতি করেছে বলে তাকে সবাই বাহবা দিত। এইভাবে তার বেশ কিছুদিন চলে যাচ্ছিল। একদিন সে নিজের তাগিদেই আবারও সে একটা দূরের পথে জার্নি শুরু করলো। সেখানে যেতে গিয়ে ট্রেনে করে যাচ্ছিল, এক ভদ্রলোক কিছুক্ষণ পর ট্রেনের মধ্যে বসে থাকায় এক ভদ্রলোক তাকে হঠাৎ করেই বলে, আচ্ছা ভাই, আপনি আমার ব্যাগটা দেখেছেন? অমল ভাবলো, এই সুযোগ, আমি যে ইংরাজি জানি সেই ইংরাজিটাতেই কথা বলি তাহলে, এখানেও একটু আমার শিক্ষার প্রকাশ আমি দেখিয়ে দিই। তাকে যখন বলা হলো, ভাই তুমি আমার ব্যাগটা কি দেখেছো, সে তখন বলল, ইয়েস ইয়েস। সেই ভদ্রলোক একটু স্বস্তি পেলেন, যাক তার ব্যাগটা দেখেছে। তখন বলল, ব্যাগটা কোথায়, তুমি আমাকে বলবে কোথায় দেখেছো? অমল তখন বলল, নো নো। লোকটা বেজায় রেগে গেল, এবং রেগে গিয়ে তাকে কি করল, ধরে বলল, পিটানি দিল, সবাই মিলে পিটুনি দিল। যখন তাকে পিটুনি দিচ্ছিল, সে তখন বলতে শুরু করে দিল, ভেরি গুড, ভেরি গুড। এবং সবাই যখন পিটানোর পর যখন বুঝতে পারলে কিছুই জানে না, অমল লাস্টে ভাবলো যে
আমি অন্তত আমি যে শেষ যে শব্দটা জানি সেই শব্দটা বলবো না তাই কখনো হয়। সে কি করলো, লাস্ট শব্দটা তার মা তো মার খাওয়ার পর বলে দিল, থ্যাংক ইউ। তো এই ছিল আজকের গল্প। আসলে বন্ধুরা, অল্প একটু জ্ঞান নিয়ে কখনো নিজেকে বড় প্রমাণ করবেন না। আর আরও আরেকটা কথা, আপনারা যে যেই ভাষায় পারদর্শী সেই ভাষাটাই বলা ভালো। যেই ভাষাটা সম্পর্কে আমরা কিচ্ছু জানি না বা নতুন সবেমাত্র শিখছি সেইটা নিয়ে যদি আমরা বড়াই করতে শুরু করে দিই তাহলে কিন্তু ভুলভ্রান্তি হবেই হবে। অন্য ভাষার রপ্ত ভালোভাবে যতক্ষণ না রপ্ত হচ্ছে ততক্ষণ সেই ভাষাটা নিয়ে সবার সামনে পরিব্যক্তি করা না করাটাই ভালো। কারণ আমাদের জ্ঞানটা তো এইটুকুই এবং অল্প বিদ্যা ভয়ঙ্করীটা, এটা খুব সাংঘাতিক একটা জিনিস। আমি কি কিছু ভুল বললাম বন্ধুরা? প্লিজ আমাকে অবশ্যই জানাবেন। আর আশা করছি আজকের এই গল্পটা আপনাদের সকলের খুব খুব ভালো লেগেছে রোজকার মতন, এবং অবশ্যই আপনারা আজকের গল্প থেকে রোজকার মতন নিশ্চয়ই কিছু শিখেছেন। সকলের সুন্দর ও সুস্থতা কামনা করে আজকে আমি সমাদৃতা বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন আমি বিদায়।